হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম পায়েল, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে মাধ্যমিকদের রেজাল্ট সম্পর্কে আমি তোমাদের ডিটেলস, কবে রেজাল্টের ডেট বেরোচ্ছে সেটাই নিয়ে আজকে আমার ভিডিও। ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলকে এখনও অবধি সাবস্ক্রাইব করনি, প্লিজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটা বেল বাটন আছে সেখানে গিয়ে ক্লিক করো, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশনগুলো তোমরা সময় মতন দেখতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তোমরা হয়তো এতক্ষণে অনেকেই জেনে গেছো এবং যারা যারা জানোনি তারা তারা শুনে রাখো যে 15 জুলাই 2020 তোমাদের মাধ্যমিকের রেজাল্ট আউট হচ্ছে। 15 তারিখ মানে পরশু দিন তোমাদের রেজাল্টটা বের হচ্ছে। 15 জুলাই তোমরা 10টার পর থেকে অনলাইনে তোমাদের রেজাল্ট দেখতে পারবে। তার ওয়েবসাইটগুলো কী কী আছে সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা দেখে নেবে। এবং আর একটা জিনিস মাইন্ডে রাখবে যে তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট হাতে পাবে না, অভিভাবকদের দ্বারাই তোমরা তোমাদের রেজাল্টটা পেতে পারো। যারা যারা আগেই দেখার জন্য ইচ্ছুক তারা ওয়েবসাইটগুলো চেক করবে, বা তোমাদের হচ্ছে হেল্পলাইন নাম্বার থাকবে মাধ্যমিকের ক্ষেত্রে, সেগুলোতে চেক করবে, সেখানেই তোমাদের রেজাল্টে তোমরা পাস করেছো। পাস তো সবাই করবে আশা করি, সবার জন্য অল দ্য বেস্ট তার জন্য। তো তোমরা সেখানেই দেখতে পারবে। সকাল 10টার পর থেকে তোমরা তোমাদের রেজাল্ট ওয়েবসাইটে দেখতে পারবে, www.madhyamikresult.com। এখানে গিয়ে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে আশা করি। এছাড়াও হচ্ছে বিভিন্ন ধরনের হেল্পলাইন নাম্বার থাকে, সেখানে গিয়ে যদি তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ডের নাম্বার আছে সেই নাম্বারটা যদি স্পেস সেন্ড করে দাও, মেসেজ করে দাও, তাহলেও কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পারবে। আর 10টা সাড়ে 10টা প্রায় 11টার পর থেকে অভিভাবকদের হাতে দ্বারা তোমরা তোমাদের রেজাল্ট পাবে। তোমরা কিন্তু স্কুলের মধ্যে গিয়ে তোমাদের রেজাল্টটা পাবে না, টিচাররা অভিভাবকদের দ্বারাই দেবে। কারণ হচ্ছে এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটু ডিলে হতে পারে, কারণ সবাই একসাথে গিয়েও কিন্তু পাবে না। তো একটু ধৈর্য রাখো, এতদিন যখন ওয়েট করলে আর তো দুটো দিনের অপেক্ষা, 15 তারিখেই তোমাদের রেজাল্ট বের হচ্ছে, এটাই ঘোষণা হয়েছে। এটা জানানোর জন্যই আজকে আমার ভিডিওটি। এবং তোমরা এই রেজাল্টার পরে যদি তোমরা কোনো স্যাটিসফাই না থাকো, পরবর্তীতে কী করতে হবে, কী কী করা উচিত তা নিয়ে খুব শিগগিরই আমার আর একটা ভিডিও আসছে। আজকের ভিডিওটি এতটুকুই। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, যারা যারা দেখছো প্লিজ সবাইকে জানাও এবং এই ভিডিওটা শেয়ার করো। অনেকেই হয়তো এখনও অবধি জানে না যে 15 তারিখ তোমাদের রেজাল্ট। তো এই 15 তারিখের রেজাল্টটা জানানোর জন্য প্লিজ আমার এই ভিডিওটি শেয়ার করো। সবাই বাড়িতে থেকো, সুস্থ থাকো, সবাইকে মাধ্যমিকের জন্য রেজাল্টের জন্য অল দ্য বেস্ট, প্রত্যেকের রেজাল্ট যাতে ভালো হয় এটাই প্রার্থনা করি। টিল দেন, বাই।